আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। অতঃপর পূর্বের লম্বা বক্তব্যের আড়ালে হাসলো, কারণটা বুঝতে পারলো পূর্ণতা। পূর্ব কোনোভাবেই যে নামটি উচ্চারণ করবে না তা স্পষ্ট আকারে ফের বোঝা যাচ্ছে। পূর্ণতা নিজেকে সামাল দিয়ে বলল, তুমি ভাবছো নামটা জানলে আমি ভেঙে পড়ব? ভাবছি না, গ্যারান্টি দিচ্ছি। তুমি বলবে না তাই তো? যদি নামটা বলার মতো হতো তোমার জানার আগেই আমি তার অস্তিত্ব মিটিয়ে দিতাম। হঠাৎ রুমের কাঠ দরজায় ঠকঠক শব্দ হতেই পূর্ব দরজার দিকে তাকায়। পূর্ণতাকে ছেড়ে দিলে পূর্ণতা বিছানা থেকে নেমে দরজা খুলতেই আয়মান বাইরে দাঁড়িয়ে বলে, দোস্ত একটু দরকার আসবি? পূর্ণতা হতবিহ্বল দৃষ্টিতে মাথা ঘুরিয়ে পূর্বের তীক্ষ্ণ দৃষ্টির দিকে তাকায়। পূর্ব নিশ্চয় সন্দেহ করছে আয়মানের সাথে মিলে যে ও আসল ঘটনার জরিপে জড়িয়েছে তা আজ করছে হয়তো। পূর্ব পরিস্থিতি ঠান্ডা রেখে চোখ দিয়ে ইশারা করলে পূর্ণতা দরজা চাপিয়ে চলে যায়। পূর্ব বালিশে মাথা রেখে জানালাটা খুলে বৃষ্টির পবিত্র কণায় ডুব দেয়। আজ তার প্রচুর ঘুম পাচ্ছে, কেন যেন শান্তির ঘুম হবে এমন বাদলা দিনে, টিনের ঘরে আধো অন্ধকারে, ধোয়া ওঠা গরম কাপে চোখ বন্ধ করে তৃপ্তির চুমুক। আহ, কি দারুণ অনুভূতি! বজ্রপাতের তালে তালে বৃষ্টির দিনের গরম চা এবং ভুনা খিচুড়ি অমৃতের মতো স্বাদ লাগে। যেন বেহেস্তি পশুরা হুট করে এমন বাদলা দিনে আসমান থেকে নেমে এসেছে। রান্নাঘরে মাটির চুলোয় বড় হাঁড়িতে খিচুড়ি রান্নার ঘ্রাণ পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে। সবাই যার যার প্লেট হাতে নিয়ে পূর্ব প্রস্তুতি সেরে ফেলেছে। আনিশার মা সাজেদা ও পূর্ণতার মা খোদেজা দাওয়ায় বটি পেতে লেবু শশা পেঁয়াজ কাটছে। পূর্ণতার মামি তিলরূপা হাফ প্লেটের উপর কাটাকুটির জিনিস সুন্দর করে সাজাচ্ছে। একপাশে গোল করে কাটা শশা, এরপর লম্বা ফালি করে কাটা লেবু, এরপর স্থান পেয়েছে দেশি পেঁয়াজের টুকরো। তানিয়া উঠোনের কলপার থেকে কি যেন ধুয়ে এনে দিলরূপার পাশে প্লেটে কিছু রাখল। দিলরূপা চোখ ঘুরিয়ে তানিয়ার চঞ্চলে ভাব দেখে বিরক্ত হলেও তা যথাসাধ্য ভেতরে চেপে বলে উঠল, মরিচ আনতে গেলি কেন? খিচুড়িতে মরিচ দিছে না। তানিয়া মাথার উপর থেকে বৃষ্টির প্রলেপ ঝাড় দিতেই বলল, আরাম মরিচ খাওয়ার স্বাদ আছে গো টুসটুসি মামনি, খিচুড়ি লোকমায় মরিচ কামড় দিলে যে ঝাঁজটা লাগে, উফ। দিলরূপার মুখের অবস্থা এমন হলো যে এই অকালপক্ষের সাথে কথা বলে নিজের রুচি বাঁধানোর কোনো শখ নেই, সে প্লেট নিয়ে খাওয়ার ঘরে চলে গেল। তানিয়া হাত এগিয়ে টিনের চাল ধুয়ে পড়া ঝর্ণার মতো বৃষ্টির পানি মুঠোতে পড়ছে। আয়মান পূর্ণতাকে নিয়ে রুমের দরজা আটকে দুটো চেয়ার টেনে বসে পড়ে। সাগ্রতের বেলায় কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেল। মাথার চুলগুলো ভিজে খাড়া খাড়া হয়ে আছে, গায়ের পোশাক পাল্টে নেভি ব্লু শার্ট এবং ব্ল্যাক প্যান্ট পরনে, এক হাতে হাতে ধোঁয়া ওঠা তৃপ্তকর কফির মগ থেমে থেমে তাতে চুমুক দিচ্ছে, অপর হাতে মোবাইল যা ক্ষণে ক্ষণে কিছু টাইপ করছে। আই উইল কিল ইউ, সাগ্রত মেসেজ দেখে মুচকি হাসে রিপ্লাই করে, আই উইল কিস ইউ, ওয়েট ফর দ্যাট, আমি আর্টসি তো, দেখো কি করি। কি মানে? আপনি না এক সপ্তাহের জন্য গিয়েছেন? কাজ যদি একদিনে শেষ হয় তো সমস্যা কি, এসে তোমাকে বাজাচ্ছি ওয়েট। সাগ্রতের অন্য মানুষকের হাসি এবং ফোনের বিপরীত টাইপিং দুটো পূর্ণতার কাছে উদ্ভট লাগছে। আয়মান পূর্ণতার জিজ্ঞাসু দৃষ্টিতে জবাব রেখে বলে উঠছে, ভাবির সাথে চলে বোঝোস না, স্নেহা ভাবি কিন্তু জোশ দেখবে, দেখবি ভাবি রে? হারামি, আমি এখানে ভাবি দেখতে আসছি। হঠাৎ সাগ্রত কফিতে ছোট্ট চুমুক দিয়ে বলে ওঠে, আমার কান সজাগ, সরি সবকিছু শুনে ফেলেছি আয়মান, তোমার ভাবি বুঝেছো একা থাকে বিশাল ফ্ল্যাট, এখন তার মন বসছে না তাই কাজের টাইমে টেক্সট করেছে। ভাবি একা থাকে মানে আপনার বাবা মা? নেই, ওপারে টপকে গেছে, সেও অনাগত একজন ছাড়া বর্তমানে আমার কেউ নেই। অনাগত? ভাবি কি প্রেগন্যান্ট ভাইয়া? সাগ্রত সহজ সাধ্য হাসিতে বলে ওঠে, হ্যাঁ 7 মান্থ রানিং। পূর্ণতা খবরটা শুনে এত খুশি হলো যেন নিজের মা হওয়ার সংবাদ শুনেছে। পূর্ণতা চট করে আয়মনের গালে থাপ্পড় মেরে দিল। আয়মান যেন আকাশ থেকে ধপাস করে পড়ল। পূর্ণতা ওকে মারলো কেন? এই খুশির সংবাদে চড় দিল কি বুঝে? পরক্ষণে পূর্ণতা তাচ্ছিল্যের সাথে বলল, দেখ হাদা তাড়াতাড়ি কর, তোর পোড়াপুনিগুলোর সাথে আমার গুলোর বিয়ে দিব বুঝলি, তোর মেয়েকে তুলে এনে আমার ওয়াসিফ বাড়ির বউ বানাবো,
বল, বিয়ে করবি না? আয়মান গালে হাত দিয়ে ভিনগ্রহী প্রাণীর মতো ভ্যাবাচাকা খেয়ে আছে। পূর্ণতার কি মাথায় সিট আছে নাকি? আয়মান বোকা দৃষ্টিতেই বলে ওঠে, বই তুই ঠিক আছস? ভাদ্র মাসের পাগলা কত কামড় দিছে, যদি কামড়ানি খাস তো চল, তোর দুটো টিটনাস দিয়ে আনি। সাগ্রত খিলখিল করে হাসতে থাকে। এই দুজনের কর্মকাণ্ডে রীতিমতো পেটের ভেতর হাসিতে ঝড় উঠে যাচ্ছে। বহু চেষ্টায় হাসি আটকে সাগ্রত বলে উঠল, তোমরা দুজন কি ছোটকালে বন্ধু? আয়মান ফট করে বলে ওঠে, না ভাই, ন্যাংটা কালের বন্ধু। আমি পূর্ণতা শ্রেয়া জন্মের পর থেকে একে অপরকে চিনি। ও মাই গড, এত পুরনো সম্পর্ক টিকে কি করে? হঠাৎ হাস্যোজ্জ্বল মুখ দুটো কালো আধারে মিয়ে গেল। নামের তালিকায় যে আরও একজন অন্তর্ভুক্ত ছিল তার নাম নেয়াও এখন হারান। পূর্ণতা মাথা নিচু করে ফ্লোরে পায়ের নখ খোঁচাচ্ছে। আয়মান ভারাক্রান্ত মুখে এক টুকরো হাসি ফুটিয়ে বলে ওঠে, আমরা চার বন্ধু ছিলাম, আমি, শ্রেয়া, পূর্ণতা, রাজীব। আমি অবশ্য সবার থেকে 8 মাসের বড়। আমরা চার পরিবার বিল্ডিংয়ের এক ইউনিটে চারটা ফ্লোরে থাকতাম। বন্ধু সব পটে ভাই বোনের মতো একে অন্যকে দেখে বড় হয়েছি। স্কুল কলেজ ভার্সিটি তো আল্লাহর রহমতে আমরা একসাথে ছিলাম, কিন্তু আল্লাহ হয়তো ভালোর জন্য আমাদের এক বন্ধুকে আড়াল করে দিল। রাজীব খুব বড় ধরনের খারাপ একটা কাজ করলো, এরপর থেকেও আমাদের সাথে নেই। তোমাদের পরিবার খুব ঘনিষ্ঠ? হ্যাঁ, যদি পূর্ণতা বা শ্রী আমাদের বাসায় থাকতে চাইতো কখনো না শব্দ উচ্চারণ করতো না, এতটাই বিশেষে ভরসা করে আমাদের সবার পরিবার। মনে কিছু না করলে একটা কথা বলবো, আমি মানি যে বেস্ট ফ্রেন্ড জিনিসটা বিপরীত ধর্মীয় ছেলে মেয়ের জন্য না, এক সময় না এক সময় তারা প্রেমে পড়ে। তোমাদের মধ্যে হয়নি? আমাদের মধ্যে এমন হয়নি, রাজীবের বাবা যেটা ছিল ওটা শেষরামি। সাগ্রত এবার পূর্ণতার দিকে তাকিয়ে বলে, মিসেস পূর্ণতা, আপনার সামনে আয়মানের মতো সুন্দর একটা ছেলে ঘুরঘুর করতো, কখনো ফিল কাজ করতো না, ওকে দেখে তো আমারই মাথা ঘুরে গেছিল। শেষের কথাটা সাগ্রতের জন্য সত্য না হলে মেয়েদের জন্য সত্য। আয়মানের চওড়া বুকের শেপের দিকে একবার হলেও রাস্তায় হাঁটা মেয়েদের সরু নজর পড়বে। প্রাণখোলা হাসির দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়বে, হয়তোবা দৃষ্টিগোচরে কেউ সে হাসির প্রেমেও পড়ে যেতে পারে। সুন্দর দেখতে আয়মান বন্ধুটা কখনো ভাই ব্রাদাররা জিগারের দোস্ত ছাড়া পূর্ণতার জীবনে তেমন বেশি কিছু ছিল না। পূর্ণতা হেসে বলে ওঠে, এই হারামিটা এত সুন্দর দেখেই তো আমি ওর মেয়েকে আমার বাড়ির বউ বানাতে চাই। ও যদি ছেলে হয়ে দেখতে এত লাজবাব হয় তাহলে ভুবন বাপকা বেটি কত প্রীতি হবে। আয়মান লজ্জাজনক হাসি দিয়ে বলে ওঠে, তোর বাড়িতে মেয়ে পাঠাই, আমি দেদার সাথে পড়ার লাগে উইস্কি খামো, তোর জামাইরে বলবি একটা বার সেকশন খুলতে। খিলখিল হাসিতে মেতে ওঠে আয়মানের ঘর। সাগ্রত, পূর্ণতা এবং আয়মানের হাস্য কলরবে মুখরিত হয়ে ওঠে বৃষ্টিময় পরিবেশ। কিন্তু পরবর্তীতে এই হাসিগুলো মিলিয়ে যাবে কি? বেশি হাসলে কাঁদতে হয়, প্রবাদের মতো সত্য হবে? সাগ্রত চাপা ব্যথায় ব্যথিত হয়। কি মধুর সম্পর্ক ওদের মধ্যে, কি বিশ্বাস, ভরসা এবং ভালোবাসা বিরাজ করে তিনজনের বন্ধুত্বে। কিন্তু নামটা জানার পর কি হবে এই দুজনের? হাসিগুলো কোথায় নিরুদ্দেশ হবে? ফিরে কি আর আসবে না? সাগ্রত হুট করে মুখের হাস্য লালিমা হ্রাস করে পূর্ণতার হাসি খুশি চেহারায় তাকিয়ে থাকে। পূর্ণতা হঠাৎ সাগ্রতের দৃষ্টি দেখে বলে উঠে, কিছু বললেন ভাইয়া? বলার অনেক কিছুই আছে। আপনার হাজবেন্ড কেন আপনাকে বলতে চাচ্ছে না তা এখন পরিষ্কার বুঝতে পারলাম। পূর্ণতা চুপ করে তাকিয়ে আছে। আয়মানও এখন মুখ গম্ভীর করেছে। সাগ্রত কফিতে শেষ চুমুকটা দিয়ে টেবিলে মগ রেখে বলে উঠে, আপনার থুতনিতে যে ছোট একটা গর্ত আছে তা অদ্ভুত সুন্দর। আপনার হাসিতে একটা নিষ্পাপ ছোঁয়া আছে, কেউ আপনার হাসি দেখলে শুধু দেখতেই চাইবে, তার মন ভরবে না তাতে? আমরা একটা কোলের বাচ্চার হাসি দেখার জন্য আকুপাকু করি, আপনার বেলাও তো এমন হয়ে থাকে। আপনি কাছের মানুষগুলোকে মুখটা উজাড় করে বিশ্বাস করেন, তা দেখে কেউ চাইবে না আপনার বিশ্বাসের কেউ ডোরাটা ভাঙুক। পূর্ব আপনাকে এতটা ভালোবাসে যা পরিমাপ করা দুঃসাধ্য। আপনার হাসিটা যখন কান্নায় মিলিয়ে যাবে সেই দৃশ্যটার জন্য উনি নিজের ঘটনা মাটি করতে প্রস্তুত, এবং উনি সেটাই করেছেন। আপনাকে কিছু বলেনি আর মনে হয় না সে বলবে। আমি এখানে সত্যি দেখাতে এসেছিলাম, কিন্তু অনেক কিছুই শিক্ষা পেলাম। ভালোবাসার জন্য দিনক্ষণ লাগে না, লাগে এক মুহূর্ত। এই মুহূর্তগুলো উনি আপনার নামে করে দিয়েছেন। উনি একজন ব্যস্ত জীবনের মানুষ, তার উপর রাজনীতিতে জড়িত, তবু আপনাকে নিয়ে তার খুব স্বপ্ন। এমন স্বপ্নচারিণীর ঠোঁট ভেঙে যখন কান্নায় আর্তনাদ আসবে উনি সেটা সহ্য করতে পারবে না, সত্যিকার অর্থে ভেঙে যাবেন। আপনি শক্ত হন ছোট বোন,
আপনি ভাঙলে ওই মানুষটা শক্ত খোলসটা ভেঙে শত্রু সাহেবের পাল্লায় ভারী করবে। একটা পুরুষ যেমন মেয়েটার জীবনটা নরম বানাতে পারে, একটা মেয়ে চাইলেও পুরুষটার গোটা জগৎ ধ্বংস করার ক্ষমতা রাখে। পূর্ব কষ্ট পেলেও আপনাকে বলবে না, হয়তো উনি এখন অমানসিক যন্ত্রণায় আছেন, সেটাও আপনাকে বোঝাতে দিচ্ছে না। শান্ত স্বাভাবিক মুহূর্তে আপনি যখন তার মুখের দিকে তাকাবেন তখন বুঝবেন তার যেন কিছুই হয়নি। যখন বুকের উপর হাত রাখবেন তখন ঠিকই বুকের হৃৎপিণ্ড দুগ্ধকানির সাথে উনি নিজের সকল তীব্র উষ্কঙ্খা চেপে রেখেছেন, যা দেখা যায় তা সত্যি হয় না, আর যা দেখা যায় না তাই সত্যি হয়। কথাটা জানেন তো, নিজেকে সামলে ওই মানুষটাকেও সামলান। এভাবে ছোটোখাটো ব্যাপারে জীবনের গতি থামাবেন না, সময় স্রোত জীবন কোনোটাই কারোর জন্য থেমে থাকে না। সাগ্রত জোরে নিঃশ্বাস ছেড়ে পকেট থেকে একটা কাগজের ভাঁজ বের করে টেবিলের উপর মগের নিচে রাখতেই উঠে দাঁড়িয়ে পড়ে। পূর্ণতার দিকে হ্যান্ডশেকের জন্য হাত বাড়ালে পূর্ণতা হতভম্ব দৃষ্টিতে দাঁড়িয়ে কাঁপা কাঁপা হাত এগিয়ে দেয়। আয়মানের মস্তিষ্কে বুদ্ধির চাকাটা কোথাও যেন জং ধরে আটকে আছে, ঠিকমতো ঘুরছে না, কিছুই বুঝতে পারছে না সাগ্রত কি বলছে। সাগ্রত মিষ্টি হেসে পূর্ণতার সাথে হ্যান্ডশেক করে বলে, কাজের উচিলায় আবার দেখা হবে ইনশাল্লাহ। আমি নতুনভাবে আপনাকে দেখতে চাই, অবলা দুর্বল লাঞ্ছিত পূর্ণতা না। আল্লাহ হাফেজ ছোট বোন, আবার দেখা হবে। সাগ্রত জানালার কপাট খুলে চামড়ার ব্যাগটা বাইরে ছুঁড়ে মারে। ঝপ করে বৃষ্টির মধ্যে মাটিতে পড়ার শব্দ হতেই জানালা দিয়ে লাফিয়ে পড়ে সাগ্রত। হাত ঝাড়া দিতেই পূর্ণতার উদ্দেশ্য কপালে আঙুল তুলে স্যালুট ইশারা করে মিলিয়ে যায় বৃষ্টিতে। নিরবচ্ছিন্ন বৃষ্টি যেন বাতাসে কুজন শব্দ ছেড়ে দিয়েছে, কানে প্রতিধ্বনির মতো লাগছে। আল্লাহ হাফিজ ছোট বোন, আবার দেখা হবে, আবার দেখা হবে। আয়মান মগের দিকে তাকাতেই চিরকুটটা দেখে মগ উঠিয়ে চিরকুট নিয়ে পূর্ণতার দিকে এক পলক তাকিয়ে বলে, এটা তুই খুলবি না আমি খুলবো? তুই খুল। শিওর তো? হ্যাঁ শিওর। আয়মান জানালা দিয়ে আকাশের পানে দৃষ্টি রেখে মনে মনে কিছু বলল। চিরকুটটা খোলার সাহস না হলেও পূর্ণতার জন্য খুলতে হবে। আয়মান বিসমিল্লা বলে চিরকুটটা খুলে ফেল। কালো বলপেনের কালিতে যে নাম ছিল তা জানার জন্য যতটা উদ্গ্রীব ছিল, এখন উদ্ধৃতির জন্য এটুকুও গলা ভেদ করে শব্দ করতে পারছে না। সাদা চিরকুটটা ধরে শোপিসের মতো স্থির হয়ে গেছে। আয়মান পূর্ণতার দিকে পিঠ দিয়ে সাদা চিরকুটে আরও একবার চোখ বুলালো। পরিষ্কার লেখায় দুটো অক্ষরমালা একত্রে সাজানো, কি সুন্দর নাম! এই নামটা ঠোঁটের কোণায় উচ্চারণ করলে নিমিষেই মনটা প্রাণচাঞ্চল্য হয়ে ওঠে। সাদা চিরকুটে এক ফোঁটা পানি পড়ে কালো কাজলের মতো কলমের কালিও যেন ছড়িয়ে পড়তে লাগলো। পূর্ণতা ব্যাপক অস্থিরতায় ছটফট করতেই আয়মনের কাঁধ ঘুরিয়ে হাত থেকে চিরকুট নেয়। চট করে আয়মনের চোখ লুকানো দৃশ্য পূর্ণতা দেখে ফেলে। আয়মন চোখের পানি লুকাচ্ছে কেন? আয়মন চোখে হাত দিয়ে অনেকটা পালিয়ে যাওয়ার মতো দরজা খুলে বেরিয়ে যায়। পূর্ণতা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শেষমেশ হাতের ভেজা চিরকুট মেলে ধরতেই গোটা গোটা অক্ষরগুলো ভেসে ওঠে, শ্রেয়া। আবার দেখে শ্রেয়া, আরও কয়েকবার দেখে শ্রেয়া। পাগলের মতো বিছানার উপর থেকে মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে দেখে, না শ্রেয়াই লেখা আছে। কেন লেখা আছে? এই নাম কেন লিখেছে? শ্রেয়া ছিল, অসম্ভব। কি করে হবে? শ্রেয়া হতেই পারে না, কোনোভাবেই হতে পারে না। ধপ করে বিছানার ধার ঘেঁষে ফ্লোরে বসে পড়ল পূর্ণতা। হাতের চিরকুটটা ফ্লোরে বেহালভাবে পড়ে আছে। আচ্ছা, বিশ্বাসঘাতকের মুখ কি কখনো কালো হয়? কালি দিয়ে কালো করে দিলে কেমন হয়? অন্ততপক্ষে নোংরামি করার চিহ্নটা তার মুখের উপর ভেসে থাকবে। মানুষ জিজ্ঞেস করবে, কিরে তোর মুখে এমন কালো কেন? তখন লজ্জায় কিছু বলতে না পেরে অন্য আরেকজন তার হয়ে বলবে, নোংরামি করেছে, নোংরার চিহ্ন। পূর্ণতা নিশ্চল দেহের মতো স্তব্ধ হয়ে আছে। বুকের ভেতর যে প্রলয়গুলো হচ্ছে তা যেন বাইরের ঝড়কেও হার মানিয়ে ছাড়বে। এত বড় ধোকা, এর সে মৃত্যুটা কি শান্তির না? ঠান্ডা পায়ের আলতো পদচারণার শব্দ আসছে কানে। এই তো দরজার বাইরে কেউ হাঁটা থামিয়ে দিল। কে বাইরে, কে দাঁড়িয়ে, দরজা কেন টোকা দিচ্ছে না? পূর্ব বিছানা থেকে উঠতেই হারিকেনের পলতেটা বাড়িয়ে দিল। গ্রামাঞ্চলে ইলেকট্রিসিটির দারুণ সমস্যা, হালকা বাতাস ছাড়তে দেরি, কারেন্ট হাওয়া যেতে দেরি করে না। তানিয়া হাসি হাসি মুখে দুলতে দুলতে টেবিলের উপর হারিকেন দিয়ে যায়, যার ফলে লুমটা এখন আধো অন্ধকারে ঠাসা। পূর্ব নিজের ভেজা চুলগুলোকে লেফট সাইডে ঠেলতেই দরজার দ্বার খুলে দাঁড়ায়। মায়া দৃষ্টির চোখ দুটো কি ভার হয়ে আছে,
সরু ঠোঁট দুটো যেন শীতের কাঁপনের ন্যায় কাঁপছে। পূর্ব দরজার বাইরে এক হাত বাড়িয়ে পূর্ণতাকে ধীরে সুস্থে ভেতরে আনল, দরজাটা ঠিক করে লাগিয়ে দিল। পূর্ণতা যন্ত্র মানবের মতো থমকে আছে। আচ্ছা, ও কাঁদছে না কেন? অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর, ব্যাপারটা কি ফলা গেল নাকি? পাথর হলে তো সমস্যা, বুকে ব্যথা দিবে, প্রচুর ব্যথা দিবে। পূর্ব তো নিজেকে সদা প্রস্তুত কমান্ডের মতো তৈরি রেখেছিল, যখন পূর্ণতা হুমড়ি খেয়ে কাঁদবে পূর্বকে বুকে টেনে শান্ত করাবে। এ কি হলো? পূর্ব কিছু একটা অতি দ্রুত চিন্তা করল, খুবই সুকৌশলে দারুণ একটা পরিকল্পনা সাজাল। মুষলধারে বেগতিক বৃষ্টির মধ্যে রুমের পেছনের দরজাটা পুরো খুলে দিল, এতে পূর্ণতা এক চুলন নড়ল না। অন্য সময় হলে পূর্ণতা একটু ফুঁসে যেত। পূর্ব হাত থেকে ঘড়ির হুকটা টেনে পূর্ণতার পাশে কাটিয়ে টেবিলের উপর খুলে রাখল। এখনও পূর্ণতা লক্ষ্য করল না, পূর্ব ধীরে ধীরে তৈরি হচ্ছে। আচ্ছা, পূর্ব কি করবে? মারবে? মারার আগে হাত সাফ করা তো ফিল্মে ব্যাপার স্যাপার। সিনেমায় গুন্ডাদের পেটালে নায়করা পূর্বের মতো ভাবসাব নিয়ে হাতের ঘড়ি খোলে। এবার বাদামি পাঞ্জাবির হাতাটা উল্টো ভাঁজ করে ধবধবে কবজিটার একটু দূরে গোটাল। ইস, মারাত্মক দৃশ্য! হাতের উপর বিছিয়ে থাকা পশমগুলোর যেন অতি লোভনীয়। পূর্ণতাকে তারা একবার সুদর্শন তার পূর্বকে দেখবে, দেখলে নির্ঘাত চোখ ফেরানোর ক্ষমতা রাখত না। গায়ের বাদামি পাঞ্জাবিটা কি ভয়ঙ্কর সুন্দর লাগছে! ভিজে ওঠা চুলের এবড়ো থেবড়ো অবস্থা, মাথার তালুতে খাড়া হয়ে কি চমৎকার লাগছে! পূর্ণতা তো দেখলই না। হঠাৎ পূর্ণতার হাতে টান শক্তির ফলে বুলেট গতিতে দরজার বাইরে বৃষ্টির মধ্যে বেরিয়ে এলো। কি তুখর বৃষ্টি! মাথার তালুতে ঠান্ডার ঘানিতে বেশ কঠিন অনুভূতি। কয়েক মিনিটের মধ্যে নাকানি চুবানি ভেজার মতো কঠিন দশা হবে, এমন বৃষ্টি হচ্ছে পরিবেশে। বলা প্রয়োজন, পেছন দরজা দিয়ে বেরুলে ছোট্ট খোলামেলা একটা জায়গা দেখা সম্ভব, যেখানে বাগান করার জন্য পূর্ণতার নানা ভাই সোলার বেড়ায় চতুর্পাশ ঘিরে দিয়েছেন। এরপর বিশাল বড় বিস্তৃত মাঠ, যেটা ফসলি শস্যবস্তু গাদা গাদা করে রাখা হয়। মূলত সে অর্থে জায়গাটা নিরিবিলি এবং সেখানে পূর্বের নতুন গাড়িটা তোরপাল দিয়ে ঢাকা। পূর্ণতা বৃষ্টির পানিতে ভিজে একাকার, তবুও যেন হৌসিন স্তব্ধ অবস্থা। অন্ধকারাচ্ছন্ন বৃষ্টিমুখর পরিবেশে চোখ শুয়ে থাকাটাই যেন বিরাট ব্যাপার। পূর্ব সজাগ দৃষ্টিতে তবুও একবার আশেপাশে দেখে নিল কেউ আছে কিনা। যাক, কেউ নেই। পূর্ণতার দিকে ফিরে তাকাতেই দেখল পূর্ণতা কাঁপছে। ও কি শীতে কাঁপছে নাকি ব্যথায় কাঁপছে, বোঝা মুশকিল। পূর্ব কাছাকাছি হয়ে দাঁড়ালো, হালকাভাবে গাল ঝাঁকিয়ে ঠান্ডা সুরে জিজ্ঞেস করল, তুমি কাঁপছো না কেন পূর্ণ, কি জন্যে? পূর্ণতা সদ্বিত ফিরে পাওয়ার মতো গা ঝাঁকিয়ে চমকে উঠল। চোখ তুলে ঠিক করে তাকাতেই বুঝল সে এখন ভারী বর্ষণের নিচে। পূর্ব কপাল কুচকে আরও কিছু বলবে, হঠাৎ পূর্ণতা ডুকরে কেঁদে উঠল। আকাশে জমা মেঘগুলো এখন বৃষ্টি হতে শুরু করেছে। পূর্ব এবার স্বস্তিতে নিঃশ্বাস ছেড়ে পূর্ণতার মাথায় হাত রাখল, আকাশের দিকে চোখ বন্ধ করে মনে মনে বলল, আল্লাহ তুমি পূর্ণর কষ্ট লাঘব করো, পৃথিবীতে সরল সহজ মানুষদের এত কষ্ট দিও না। যারা হামেশা পাপ করে বেড়ালো তাদের তুমি কঠিন শাস্তি দিয়ে না দিলে দুনিয়া ধ্বংস হতে বেশি দিন সময় লাগবে না, পাপের দুর্গন্ধে পূর্ণরা দূষিত হবে। আমার আকুল মিনতি, বিনীত অনুরোধ, আমার পূর্ণতাকে তুমি কঠোর বানিয়ে দাও, ওকে এতটাই কঠোর করো আজ থেকে ওর নবসূচনা হোক। কথা শেষ না হতেই কান্নার বেগতিকে পূর্ণতার শরীর ছেড়ে দিয়ে মাটিতে বসতে নিলে পূর্ব চট করে হাত ধরে ফেলে। পূর্ণতা কিছুক্ষণ হাত ছাড়াতে চাইলেও শেষে পূর্বের বুকে কপাল ঠেকিয়ে চিৎকার করে কাঁদতে থাকে। দেহের রক্তক্ষরণ সবাই দেখলেও মনের রক্তক্ষরণ কেউ দেখে না। মনের রক্তক্ষরণ হলে মানুষের ছোট সুন্দর মনটা স্বাভাবিক থাকে না। পূর্ণতার নরম কোমল মনটা রাজীব শ্রেয়া নামক দুজন মানুষ ছিন্ন ভিন্ন করে দিয়েছে। রাজীবের টানা বিপরীত ধর্মে আকর্ষণ ছিল, কিন্তু শ্রেয়া, শ্রেয়া তোর বোনের মতো বান্ধবী ছিল। বোনরূপী বান্ধবী কখনো এমন আঘাত করতে পারে? এই নশ্বর দুনিয়া কি বান্ধবী বলতে সত্যি কিছু নেই? কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়। কলিজার বান্ধবী বা জিগারকা দোস্ত বলে যাদের মনের কোনে স্থান দেয়া হয়, দিন শেষে তারাই মনটাকে খুন করে চলে যায়। খুনিরা থাকে খুশিতে, ভিকটিম মরতে থাকে ধুকে ধুকে। বাঁধের সে বিচ্যুত গাছের গুড়ির উপর বসে আছে আয়মান। গায়ের মাখন রঙের শার্টটা ভিজে জবজবা, চোখ দুটোর সাদা অংশ লাল হয়ে চক্ষু কোটরে স্রোতস্বিনী নদীর মতো টলটল করছে, বাকরুদ্ধ হয়ে জ্বলছে বুকের কোথাও।
কুরে কুরে লন্ডভন্ড হচ্ছে শরীরের আনাচে কানাচে। রাগ দমন হচ্ছে না, কষ্ট নিবারণ সম্ভব না, দমটাও ছেড়ে যাচ্ছে না, এ কেমন যন্ত্রণা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।